हेलो व्यूअर्स, वेलकम टू দিদুনের রান্নাঘর। আজ কি দিদুনের রান্নাঘরে আমি দেখাতে চলেছি একটা শর্টকাট পদ্ধতিতে পোলাও রান্না করার রেসিপি। এটার জন্য আমি রাইস কুকার ইউজ করেছি আর এক বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর ঠিক তার ডবল মানে দু বাটি জল নিয়েছি। এটা করতে লেগেছে নুন, চিনি, তেজপাতা, আদার পেস্ট, এক চামচ গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো। যেরকম এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি, অন্যদিকে গোবিন্দভোগ চালকে ভিজিয়ে তারপরে সেটাকে ভালোভাবে থালায় স্প্রেড করে রেখেছি। তার সাথে যে মশলাগুলো আছে সেগুলো এবার এক একে মিক্স করব। যেমন এখানে প্রথমে দু চামচ ঘি দিয়ে দিয়েছি, তারপরে যে মশলাগুলো রেখেছিলাম, এক চামচ আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, এক চামচ মতো নুন, এক চামচ চিনি, গরম মশলা, লাল মরিচ গুঁড়ো, আদা পেস্ট, সব কিছু নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই চালটাকে ধোয়া জল ঝরিয়ে এই চালটাকে ভালো করে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে গোবিন্দভোগ চাল দিয়ে এটাকে মাখিয়ে নেওয়া হলো, এই মিশ্রণটাকে আধ ঘন্টার জন্য এরকমভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে আমরা কাজু কিশমিশের প্রসেসিংটা স্টার্ট করে দেবো। অপরদিকে কড়াইতে তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে, এখানে আমি সাদা তেল ইউজ করেছি, ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে কাজু কিশমিশটা অ্যাড করে দিতে হবে এবং সেটাকে একটু সটে করে নিতে হবে। মানে প্রচণ্ড পরিমাণে ভাজা না, অল্প পরিমাণে লাল করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে নেওয়ার পর দু গ্লাস মতো গরম জল গ্যাসের অপর সাইডে আমি গরম করে নিচ্ছি। তার মানে আমার এই মিশ্রণটা আমি যখন দেব, এখানে আমি দেখতেই পাচ্ছেন যে কড়াতে আমি তারপরে যে মশলা চালটা ছিল গোবিন্দভোগ চাল সেটাও কড়াতে অ্যাড করে দিয়ে একটু নাড়াড়ি করে নিলাম। এরপর আসছে রাইস কুকারের কাজ। আর পোলাওতে এর থেকে আর বেশি কিছু করার দরকার নেই, মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। কড়াতে আমি সাদা তেলে এই জিনিসটা নাড়াড়ি করে নিয়েছি এবং চালটা মেশানোর সময় আমি দু চামচ ঘিও দিয়েছিলাম। এবার আপনাদের রাইস কুকারে পরিমাণ মতো আপনি চালগুলোকে অ্যাড করে দিন মশলা চালটাকে, আর ঠিক তত পরিমাণে জল অ্যাড করুন। করে এখানে হাফ কাপ মতো দুধ আমি ইউজ করেছি, বড় কাপে হাফ কাপ, মানে যদি ছোটো কাপ নেন তাহলে আপনাদের এক কাপ দুধ ইউজ করতে হবে। দিয়ে পুরোপুরিভাবে নাড়াড়ি করে এটা কুকিং মোডে আপনাকে দিয়ে দিতে হবে। এটা ঠিক 10 মিনিট নেয় কুক করতে এবং এটা অটোমেটিক্যালি ওয়ার্মে চলে যায়। এটা প্রেস্টিজের রাইস কুকার, আপনারা যে কোনো রাইস কুকারে করতে পারেন। প্রসেস রোজ রান্নাঘরে অনেকক্ষণ টাইম নিয়ে যাদের রান্না করতে ভালো লাগে না তাদের জন্য এই প্রসেসটা কিন্তু এই রেসিপিটা খুবই কার্যকরী। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।